বিড়লা হোয়াইট সিপগার্ড ইন্টেরিয়ার সার্ফেস হল একটি উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কোটিং সিস্টেম যা দুই ধরনের অ্যাপ্লিকেশনের জন্য ডিজাইন করা হয়েছে। প্রথম অ্যাপ্লিকেশন হল বসার ঘর, রান্নাঘর, বাথরুমে গাঁথন এবং কংক্রিটের দেওয়ালের সার্ফেসের জন্য। দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি হল বাথরুম, চৌবাচ্চা, ট্যাঙ্ক ইত্যাদি ডুবে যাওয়া জায়গার জল রোধ করার জন্য। এই জিনিসটি পজিটিভ সাইড ওয়াটারপ্রুফিং এবং নেগেটিভ সাইড ওয়াটারপ্রুফিং দুটোর জন্যই উপযুক্ত। পজিটিভ সাইড ওয়াটারপ্রুফিং মানে ওয়াটারপ্রুফিং করা উচিত দেওয়ালের সামনে যেখানে জলের উৎস আছে। সহজ ভাষায় জলের উৎস এবং দেওয়ালের মধ্যে একটি স্তর তৈরি করা যাতে জল দেওয়াল অবধি না পৌঁছতে পারে। নেগেটিভ সাইড ওয়াটারপ্রুফিং অর্থাৎ জলের উৎসের বিপরীত দেওয়ালে ওয়াটারপ্রুফিং করা, অর্থাৎ জল দেওয়ালে লাগলেও যেন অন্য দিকে সিপেজ না হয়। এই ভিডিওতে আমরা প্রথমে বসার ঘর, রান্নাঘর এবং বাথরুমের দেওয়ালে এই অ্যাপ্লিকেশনের প্রয়োগ দেখব। অ্যাপ্লিকেশনের জন্য এই সরঞ্জামগুলির প্রয়োজন হবে: তারের ব্রাশ, হাতুড়ি, স্যান্ডপেপার, মেকানিক্যাল স্টিয়ারার এবং পেইন্ট ব্রাশ। বিড়লা হোয়াইট সিপগার্ড ইন্টেরিয়ার সার্ফেসের প্রয়োগ তিনটি প্রধান পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়। প্রথম ধাপ, সার্ফেস পরিষ্কার এবং মেরামত। দ্বিতীয় ধাপ, প্রধান কোট লাগানো। তৃতীয় ধাপ, রিপ্লাস্টারিং। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে এই তিনটি পর্যায়ের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথম ধাপটি হল সার্ফেস পরিষ্কার এবং মেরামত। ওয়াটারপ্রুফিং ট্রিটমেন্ট প্রয়োগ করার আগে ইটের দেওয়াল পরিষ্কার এবং শক্ত অবস্থায় থাকা উচিত যাতে ওয়াটারপ্রুফিংয়ের কোটটি সার্ফেসের উপর ভালো করে ধরে। প্রথমে যে জায়গায় সমস্যা আছে সেই জায়গার পেইন্টটি তুলে দিন। তারপর পুটটি স্ক্র্যাপ করুন এবং ইটের প্রাচীরের স্তর পর্যন্ত প্লাস্টারের স্তরটি সম্পূর্ণভাবে সরিয়ে দিন। যদি খাড়ের সমস্যা থাকে তাহলে পুরো সার্ফেসটি ভালোভাবে পরিষ্কার করুন যাতে খাড়ের পুরো স্তরটি পরিষ্কার হয়ে যায়। এখন সার্ফেসটি সম্পূর্ণভাবে শুকোতে দিন। বিড়লা হোয়াইট লেভেল প্লাস দিয়ে ভরাট করে বড় ফাটল মেরামত করুন এবং বিড়লা হোয়াইট লেভেল প্লাস দিয়ে দুই ইটের দেওয়ালের জয়েন্টগুলি ভরে দিন। একবার সম্পূর্ণ শুকিয়ে গেলে মেইন কোটটি লাগান যা দুটো কোট দিয়ে হয়। প্রথমে মেইন কোটের মিশ্রণ তৈরি করে নিন। ইন্টেরিয়ার সার্ফেসে 600 থেকে 650 মিলিলিটার জলের সাথে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি তৈরি করার সময় কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। প্রোডাক্টটি জলের সাথে মেশান, সেটাতে সরাসরি জল ঢালবেন না। 3 থেকে 5 মিনিটের জন্য একটি মেকানিক্যাল স্টিয়ারার দিয়ে ভালোভাবে মেশান। মিশ্রণটি তৈরি হওয়ার পরে এটিকে 5 মিনিটের জন্য সেট হতে দিন যাতে ফলাফলটি খুব ভালো হবে। মিশ্রণটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ব্যবহার করে ফেলবেন। মিশ্রণটি তৈরি হয়ে গেলে পেইন্ট ব্রাশ দিয়ে পুরো দেওয়ালে প্রথম কোটটি লাগান। পুরো সার্ফেসটা কভার হয়ে গেলে 4 থেকে 6 ঘন্টা শুকোতে দিন। এবার দ্বিতীয় কোটটি প্রথম কোটের মতো একই দিকে লাগান। এইভাবে একটি ইউনিফর্ম ওয়াটারপ্রুফিংয়ের স্তর পুরো সার্ফেস জুড়ে প্রয়োগ করা হবে এবং পুরো সার্ফেসটি ওয়াটারপ্রুফ হয়ে যাবে। মনে রাখবেন যে দুটো কোটের মোট পুরুত্ব 1.5 মিলিমিটারের কম হওয়া উচিত। এই ধাপটি শেষ হওয়ার পর সার্ফেসটি 10 থেকে 12 ঘন্টার জন্য শুকোতে দিন এবং তারপরে আবার প্লাস্টার করুন। রিপ্লাস্টারিং 24 থেকে 48 ঘন্টার মধ্যে হওয়া উচিত। রিপ্লাস্টার করার পরে এর 7 দিনের জন্য শুকোতে দিন এবং তারপরে বিড়লা হোয়াইট ওয়াল সিল ওয়াটারপ্রুফ পুটটির দুটো কোট লাগান যা আরও বেশি ওয়াটারপ্রুফ সুরক্ষা দেবে। তারপর ইন্টেরিয়ার প্রাইমার এবং পেইন্ট লাগান। এবার আসুন অন্য একটি অ্যাপ্লিকেশন দেখি যা বাথরুম, ট্যাঙ্ক, চৌবাচ্চা ইত্যাদি ডুবে যাওয়া জায়গার জন্য ব্যবহৃত হয়। এই ডুবে যাওয়া জায়গাগুলোতে জল জমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অতএব এই জায়গাগুলির ওয়াটারপ্রুফিং খুব সাবধানে করা উচিত। ডুবে যাওয়া এলাকার ওয়াটারপ্রুফিংও 3টি ধাপে করা হয়। প্রথমে সার্ফেসটি পরিষ্কার এবং মেরামত করে নিতে হবে। সার্ফেসে লেগে থাকা ধুলো, মাটি, তেল ইত্যাদি তারের ব্রাশ দিয়ে পরিষ্কার করে ফাটল ভরে নিতে হবে। বড় ফাটল থাকলে বিড়লা হোয়াইট লেভেল প্লাস ব্যবহার করুন।
এবার সারফেসটিকে সম্পূর্ণরূপে শুকনো হতে দিন এবং স্যাচুরেটেড সারফেস ড্রাই অবস্থাতে আসতে দিন। পেইন্ট ব্রাশ দিয়ে ডুবে যাওয়া জায়গার সারফেসে এই মিশ্রণের প্রথম লেয়ারটি লাগিয়ে দিন। এটিকে 4-6 ঘন্টা শুকানোর জন্য ছেড়ে দিন এবং তারপরে প্রথম কোটের অর্ধেক দিকে দ্বিতীয় কোটটি লাগিয়ে দিন। দুটো কোট লাগানোর পরে সঠিক ঢালাই সহ স্ক্রিড প্রস্তুত করুন। এবার এটিকে 7 দিনের জন্য শুকোতে দিন। 7 দিন পরে টাইল লাগান। বিড়লা হোয়াইট সিপগার্ড ইন্টেরিয়র সারফেস দেয় 3 বার পর্যন্ত ওয়াটারপ্রুফিং সুরক্ষা, ইতিবাচক এবং নেতিবাচক দিকে ক্ষতি থেকে সুরক্ষা, 2টি কোটে 12 বর্গফুট প্রতি মাইল 1 কেজি পর্যন্ত বেশি কভারেজ। বিড়লা হোয়াইট সিপগার্ড ইন্টেরিয়র সারফেস দেওয়ালকে জল থেকে নিরাপদ রাখে।